বাহাদুরি এসে যায় এই নিয়তটাকে, আর নাবি নিয়েছে নিয়ত বা লাদফ এসে যায়। দেখেন না ঠিক নেই, ভুল বললাম মনে হয়। ইউটিউবের মধ্যে সাজ দেন, এক এক নিয়ত দেখবেন তো লু ফাতারি হয়ে যাবে। আতি জানে রে ইয়েন ইবে এক ডিজাইন, আর গে রে ইবে এক ডিজাইন, ফাহাদুনুটা এক কান তুলি দিয়ে ওই মুসল্লির ঠ্যাঙ্গের উদ্দি, আর এক কান তুলি দিয়ে ওই মুসল্লির ঠ্যাঙ্গের উদ্দি। বলো এই ভাল্লা এই ফা এদিকে এই ফা এদিকে, মারে মা ডেলি যেন দুই ইঞ্চি বাড়ার ফান তলা দিয়ে কুকুর বেচে দেখি পারিব কি দরকার আছে, হলো প্রয়োজন আছে না? তুই যে গোড়া মুসল্লি বর্তমান যুগে জাগার দাম বাড়িয়ে দেখি আসত 10 লাখ 20 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা জাগার দাম বাড়ি গেই গই, তোরা 8 জন যদি গোড়া মসজিদ খাইবে লাগ বাদ বাকি মুসল্লি রুবে কি যখন নি, তোরা 8 জন গলে যদি এভাবে মেলানোর তা হস তো নাতি বতি কি কইব, আর দাদা তুই কি এবার আগে তো কুড়াইয়ের দিয়ে তো এবার ডেলি মেলি গাজার কই নিশ্চয় ভিতরে কিছু না দিল, নিশ্চয় ভিতরে কিছু না দিল, তো গুড়ো বুয়া নাতিও তো না বুঝে কথা কেন উঠে সিটে সারা রেখি দেখা যা কিছু না কিছু তোর নইলি বে ডেলি দুই ইঞ্চি মেলার কা বে তো আগে তো কুড়াই নিয়ে আসি বললাম না, কিন্তু মুসল্লি গুলো তো শান্ত, মুসল্লি তো শান্ত, মুসল্লি তো নাতিভতির মতো ন, মুসল্লি কদিন নিশ্চয়ই ওর ছোটবেলায় একসের গে বেহারাম আছিল মনে হতে জিনিস বে ফুলের ভাল্লা ইতার ধারণল দি জ্ঞান কার ধারণা, মুসল্লির ধারণা আর নাতিভতির ধারণল দি নিশ্চয়ই আরে কিছু না কিছু ওর নইলে ডেলি কেন আর দাদা দুই ইঞ্চি মেলে, সেজন্য আজকে 300 জন দিয়ে শুরু করেছেন বর্তমানে 70 লক্ষর উপরে আশা করেছেন জামায়াত। ওই দিন ভাই একজন উজুর বক্তা ওই ওই দিকের ফসিমের মনে হয় নাম ওই জোয়ান গুলো শুনেছেন মোবাইলে দেখেছেন তাকে, আব্দুল কাইয়ুম মিয়াজি উজুর, কি নাম বললাম, দাঁতগুলো দেখতে যে কুকুরের মতো ফাঁক ফাঁক আছে, আমার উজুর কাবলার বিরুদ্ধে কথা বলতেছেন, কি বললাম আব্দুল কাইয়ুম মিয়াজি নিশ্চয় ও জন্মের মধ্যে কোনো না কোনো দিকে সমস্যা হয়েছে, এ আব্দুল কাইয়ুম মিয়াজি বলতেছে এ তোমারা কেউ নিতুন সরিজ ওই তোমারা এড়াই যো অসুবিধা নেই এটা দিয়ে তে তেলবে এই মোবাইল ওলার দিকে আসতাম ওই এড়াইছি আরে হাসা আছো না অসুবিধা নাই তো, হ্যাঁ তুই ইন্ডিয়া ইয়ে বাইনি, হ্যাঁ ইতার বসে যাতে ইতার সুন্দর করে সুযোগ দে ওই আলহামদুলিল্লাহ হন যথেষ্ট মানুষ হইজন রসুল বাহাকের মাহাবিল কি ইজ্জত করে বসে গেলেন অবারি দেব কেয়ামত দিন সূর্য মাথার উপর থাকবে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে এটা হাদিস শরীফে আছে, ইয়া রসুল আজকে যখন ফানির মধ্যে বসে গেছি কেয়ামত দিন যেন রহমতের সায়াত আমরা থাকতে পারি মতো সেই তৌফিক দান করো। এ আব্দুল কাইয়ুম মিয়াজি হাসিবুর রহমান আর একজন শয়তান ও নবীকে সালাম দিচ্ছে মস্কারে করতেছে, নবীকে সালাম দিয়ে ওদের ফরজ সুন্নত মুস্তাহাব এগুলো সব বেদাত আর শিরিক, কত বড় জন্মের সময় দেখেন কি নাম বললাম হাসিবুর রহমান এটা বাতেলদের উজুর, অথচ জিব্রাইল আলাইহিস সালাম রসূল পাকের কাছে 24,000 বার উপরে এসেছেন, আসার পরে জিব্রাইল মুস্কি মুস্কি হাসতেন, আমার রসূল পাক বলতেন আয় জিব্রাইল তুমি হাসতেছ কেন, হতো আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম লক্ষর উপরে নবী রসুলের কাছে এসেছি কিন্তু আল্লাহ যে আপনাকে এত ভালোবাসে আমি আর কোনো নবীকে এভাবে ভালোবাসতে দেখি নাই, ও জিব্রাইল তুমি কিভাবে কিছুর জন্য কথা বলতেছ, হতো আপনার কাছে যতবার আসি আল্লাহ আমাকে ডেকে বলে জিব্রাইল বলে না বাড়ি তালা আমার রসুলের সাথে যখন দেখা হবে ইন্নাল্লাহ ইয়াকরাহুকা সালাম আমি আল্লাহর একটা সালাম আমার রসুলকে পৌঁছাই দিই, আমি আল্লাহর একটা সালাম আমার রসুল পাককে পৌঁছাই দিই, সালাম দিয়েছেন কে
আবুল হুসেনের ভমতি সাহেবে বেদাত কর দে, যার জন্মের সময় শিখ খতম নসি, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। আর আর এই মূর্তি মূর্তি গানি নালা দিতে সালামের বেদাত কর দে, আমার তো বিরক্তি লার মন গোসালার মত দিন আইব তো হকান হয়ে মরে গেলে আজীবন অমর হয়ে যায়। ইবার নাম ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা, মগর এজিদের খাজা হোসনাময় আমার নানা রানি যেই ধর্ম দিয়ে গেছেন উলুট ফালুট করার কোন সুযোগ নাই, গর্দান দিয়ে দেব তো ইসলামকে সমুচিত লাগবো জিন্দা রাখবো। ওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ, এ আমাদের এই নিয়ামত 70 লক্ষের উপর মানুষ। হে আব্দুল কাইয়ুম মিয়াজি, এই শয়তান বলতেছে পাকিস্তান থেকে কেন এখানে ফিরে আনলো, এখানে বাংলাদেশে মনে হয় সুন্নিদের ভিড় নেই, কেন আজবিল্লা বলেন না, মনে হয় বাংলাদেশে সুন্নিদের ভিড় নেই। তাকে আমি বলি তে তো জামাত ইসলাম, তার ভিড় কোথায় জানেন, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি তার বাড়ি পাকিস্তান, আবুল আলা মওদুদি তার বাড়ি কোথায় পাকিস্তান। তো আপনাদের গুরু টুরু এখানে নাই বাংলাদেশে, এদিকে কেন মাল মারলি, একটু অতীতের দিকে থাকাইও, তবলিগে যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস মিয়াতি বাড়িতে ভারত ইন্ডিয়া, কি আপনাদের ফিটির এখানে নাই, ওদিকে মাল মারলেন কেন, আমাদের হুজুর কেবলা আসলে শুনকায় বিদেশি ফিট দেখলে শুনকাই আর বিদেশি খেলোয়াড়কে ভালোবাসে কিন্তু ন শুনকাই, কত বিয়াকল মানুষ সব। সে আসিত্তের যত হাদিস আছে ইমাম বখারি রদি ইমাম মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা দারমি, এগুলো সবার বাড়ি কি বাংলাদেশে, সবার বাড়ি কোথায় বিদেশে, ঠিক না, শাহ জালাল শাহরানের বাড়ি এখানে, উনি এমন দেশে, ঠিক না, আমাদের হজরত কাবলা গোসবান্ডারের বাড়ি এখানে, এগুলো বলে কি রসুলবাগ, যাকে যেখানে যেই জন্য প্রয়োজন হবে আল্লাহ রসুলের নির্দেশ ক্রমে সেই জায়গায় গিয়ে ইসলামকে রোশনি করে আলোকিত ফুটার জন্য এক এক আল্লাহর ওলিকে এক এক জায়গার মধ্যে ফাটিয়েছেন। খাজা গরিবে নামাজের বাড়ি কি ভারত, উনার বাড়ি সাজিস্তান কান্দাহানে ইরানের পাশাপাশি, বলে গিয়ে গুরু আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান কর, বেয়াদি বিকারের কোনো সুযোগ নাই। এ পর্যন্ত যত বাতিল বেরকার হুজুর আছে এলামা কালামা কম নাই কিন্তু বেইজ্জত ইজ্জত নাই, এলাম আছে কিন্তু এলম মরে গেছে ঠান্ডা হয়ে গেছে একমাত্র আজকে রসুল না থাকার কারণে, রসুল এবার মহব্বত না থাকার কারণে আজকে তাদের এই জিল্লতি, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিবে তার লানত আগে দুনিয়াতে হবে, এটা সোজা দলিল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন, জোরে বলেন না আমিন। হুজুর গোসবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমাদের জন্য বড় নিয়ামত, ইসলাম শান্ত তো, ইসলাম সুন্দর, ইসলাম ধর্মটা সুন্দর, আমরা শুধু এই শয়তানগুলো আমরা শেষ করে দিয়েছি, ইসলামটাকে মস্কারা করে ধ্বংস করে দিয়েছি, ইসলাম সুন্দর। এই যে কিছুক্ষণ আগে বললেন ভাই আজানের পরিবর্তন হয়ে গেছে, ঠিক না, আর কতগুলো আছে কি লামাজা হবে, লামাজাবে হজাইয়া গজাইয়া যত সিটিং বাটপা যান নামি দল আছে, নতুন নতুন এক একটা ফেরকা নিয়ে চাষে, ওরে এক এক নিয়ত দেখলে মানুষের মাথা ঘুরে যায়, আচ্ছা এই নিয়তটা তো একটা ফহর এসে যায়, ফহর এসে না
এটা বাহাদুরি এসে যায় এই নিয়তটাকে আর নাবির নিয়েছে নিয়ত বা লাদফ এসে যায় দেখেন না ঠিক নেই ভুল বললাম মনে হয় ইউটিউবের মধ্যে সাজ দেন এক এক নিয়ত দেখবেন তো লু ফাতারি হয়ে যাবে গুই আতি গেলে রে ইয়ের ইবে এক ডিজাইন আর গে রে ইবে এক ডিজাইন ফাদুনুটা এক কান তুলি দিয়ে ওই মুসল্লির ট্যাঙ্গে রুদি আর এক কান তুলি দিয়ে ওই মুসল্লির ট্যাঙ্গে রুদি বলো ইফাল্লা এই ফাইদিকে এই ফাইদিকে মারে মা ডেলি যেন দুই ইঞ্চি বাড়ার ফান তলা দিকে গরবে চেয়ে দেখি পারিব কি দরকার আছে হল প্রয়োজন আছে না তুই যে গোড়া মুসল্লি বর্তমান যুগে জাগার দাম বাড়ি যে গই আসতো 10 লাখ 20 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা জাগার দাম বাড়ি গে গই তোরা আসতো জন যদি গোড়া মসজিদ খাইবে লাগ বাদ বাকি মুসল্লি রুবে কি যখন আমি তোরা 28 জন গলে যদি এভাবে মেলানোর তা হস তো নাতি বতি কি কইব আ দাদা তুই কি এবার আগে তো কুরাইয়ের দিয়েই তো এবার ডেলি মেলি গাদার কই নিশ্চয় ভিতরে কিছু না দিল নিশ্চয় ভিতরে কিছু না দিল তো গুরু বুয়া নাতিও তো না বুঝে কথা কেন উঠে সিটে সাড়ে রেখি দেখা যা কিছু না কিছু তো নইলি বে ডেলি দুই ইঞ্চি মেলার কা বে তো আগে তো কুরাই নিয়ে আসি বলান না কিন্তু মুসল্লিগুলো তো শান্ত মুসল্লি তো শান্ত মুসল্লি তার নাতিভতির মতো ন মুসল্লি কদ্দে নিশ্চয়ই ওর ছোটবেলায় এক সেরকে বেহারাম আসিল মনে জিনিস বে ফুলের ভাল্লা ইতারা দারণল দিই জ্ঞান কার ধারণা মুসল্লির ধারণা আর নাতিভতির ধারণা যে নিশ্চয়ই আরে কিছু না কিছু ওর নলে ডেলি কেন দাদা দুই ইঞ্চি মেলে এ বাংলাদেশ অকে শুনো 30 লক্ষ মানুষের রক্তের সাগর দিয়ে এই বাংলাদেশ প্রাণের বদলতে বাংলাদেশ ঠিক না আমাদের অনেক ছেলে বাংলাদেশের অনেক ছেলে বিদেশি জমিনে ডাক্তারি করে এখানেও ভালো ভালো ডাক্তার আছে আপনার জিনিস যদি এত বড় হয়ে যায় ভারতের গুলো যদি 14 দিনের অ্যান্টিবায়োটিক দেয় আমাদের গুলো 5 দিনে দিয়ে আপনার জিনিসটা ছোট করে দিতে পারবে কমপক্ষে এই জিনিসগুলো খেয়ে পরামর্শ নিয়ে আস্তে আস্তে আপনি কুরাইতে থাকেন নইলে দুর্ভবিষ্যতে আমাদের মসজিদ ভেঙে আবার নতুন ভাবে আষ্টজনের জন্য আর একটা মেলতে হবে এটা এম মেলা মেলে দে তো আজ তো সুযোগ পাইতো না টাঙ্গা বার বাঁধি দিব শুধু দল করিব দে জাগা এগুলোর শয়তানি ছাড়া আর কিছু নাই এগুলো সব তামাশা মাস্কারা জোরে বলেন না এগুলো মাস্কারা ছাড়া আর কিছু নাই আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আমিন গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা বগদাদের জমিনে কেন্দ্রীয় মসজিদে খুতবা দিচ্ছেন বায়ান মোবারকা দিচ্ছেন তো মসজিদে যখন বগদাদের কেন্দ্রীয় মসজিদে যখন জুমা পড়াচ্ছেন শুধু উনার মুরিদান তো না অন্য ফিরের মুরিদানও কি এখানে আসা না একটু জোরে বলেন না আমাদের জমিতুল বালা জাতীয় মসজিদ অথবা বাইতুল মকরাম মসজিদ এখানে শুধু আমাদের মতো 70 ফিরের মুরিদ এখানে 70 ফিরের মুরিদ এখানে থাকে থাকতে পারে গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা যখন বগদাদের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিচ্ছেন ভাই আলেম মোবারকা দিচ্ছেন এই টাইমের মধ্যে থাইগিরি শহরে কোথায় বললাম বগদাদের থাইগিরি শহর বগদাদের থাইগিরি শহরের ফিসা আবু বকর হাম্মানি রহমতুল্লাহ আলাই উনার দুইজন মুরিদান এই টাইমে এই মসজিদে জুমা পড়তেছেন বগদাদের গোসবাগের পিছনে কি করতেছেন টাইগিরিশ্বরের ফির আবু বকর হাম্মানি রহমতুল্লাহ উনি একটা বড় পাওয়ার আছিল উনার একটা বড় কারামত হলো উনি ফানির উপর নামাজ পড়তেন আবু বকর হাম্মানি রহমতুল্লাহ উনি ফানির উপর কি পড়তেন নামাজ পড়তেন তেই হালত দেখে হাজার হাজার মানুষ উনার হাতে কি হয়েছেন বায়াত হয়েছেন উনি ফিসাব উনার দুইজন মুরিদান কোথায় নামাজ পড়তে যান গোসবাগ নদীলার পিছনে
বগদাদের কেন্দ্রীয় মসজিদে। তো গৌসে পাক মিম্বরে বলতেছেন কদমি হাযিহি আলা রাগবতি কুল্লি ওয়ালি আল্লাহ, পৃথিবী যা আল্লাহর ওলি আছে সবাই আমার, আমি গৌসে পাকের কদমটা কাঁধে নিতে হবে। আল্লাহ আমল করার তৌফিক দো, মিলে তো তাই লিখে বল হমি রসুল বাগের মাহবিল স্পিরিট নিয়ে বলবেন, এগুলো আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করতেছি। দুনিয়ার ব্যবসা লাভ আছে লস আছে, আল্লাহর ব্যবসা তার, আমি রসুলের ব্যবসার লাভ ছাড়া কোনোদিন লস হবে না। তাহলে আবু বকর হাম্মানি গনা ওনার দুজন মুরিদান গৌসে পাকের পিছনে কি করতেছেন, কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু মিম্বরের মধ্যে হঠাৎ একটা বায়ান দিয়ে দিলেন কদমি হাযিহি আলা রাগবতি কুল্লি ওয়ালি আল্লাহ, পৃথিবী যা আল্লাহর ওলি আছে সব আমি গৌসে পাকের কদম খাঁধে নিতে হবে। তোর মুরিদান দুনুয় নুইনি এসে খাওয়ানি ওরা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু কি বয়ান দিল, আজি যাইয়ে না আর ফিরে খোয়া ধরিব, আর ফিরে খোয়া ধরিব, আমাদের ফিরকে বলতে হবে। কিন্তু আবার তারা দুজন ওনার হাতে বায়াত হয়ে গেছেন, সেই জন্য গৌসে পাকের হাতে আর বায়াত হয় নাই, কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর সাথে ভালোবাসা ছিল। হ্যাঁ, গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর সাথে কি ছিল, ভালোবাসা ছিল। গৌসে পাক ওনাদের সাথে কথাবার্তা বলতেন, কিন্তু বলেন নাই কোনোদিন আমার হাতে তোমরা কে হও, কারণ গৌসে পাক জানে ফিরে যদি মুরিদের খবর না লাগি বের হইলে ফিরে আপনি যে তসবি হুজুর কাবলা দিয়েছেন এগুলো জপতে জপতে আল্লাহর ওলি হয়ে যাবেন দে, আবার কি খেলাফত যে তো মুরিদান এত আল্লাহর ওলি, যে সবক দিয়েছেন এগুলো আদায় করতে করতে লোকের পর্দা খুলে যাবে, এটা আবার নতুন করে খেলাফত দিতে হবে না। বুঝে আসে নাই মনে হয়, আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দাও। আমিন। নামাজের পরে দূরে চলে আসলেন আবু বকর হাম্মানির দরবারে, সালাম দিলেন, কিরে তোমরা দুজন অনেকদিন দেখা যায় কেন নাই, কই গেলি, হই গেলিও দুয়া বুঝান না, হুজুর আপনার কাছে আসলাম, কি খবর, ভালো আছো, হুজুর আছি। আজকে এই এই টাইমের মধ্যে আবু বকর হাম্মানি রহমাতুল্লাহের দরবারে অনেক মানুষ দামি টামি অনেক বসে আছেন বক্তমরি দান, তোরা দুজন এই টাইমে গিয়ে পৌঁছলেন, তাদেরকেও সবাই চিনি একটু এবার এই অবস্থায় এরই, কিরে তোমরা দুজন কোত্থেকে আসলি, আবু বকর হাম্মানি রহমাতুল্লাহ বলতে যান, হুজুর আজকে আমরা জুমার নামাজ পড়েছি বগদাদের হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহর পিছনে, ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু ভালো থেকে একটা জটিল হয়ে গেছে, সেটা কি, গৌসে পাক রাদিয়াল্লাহ বলেছেন বলে উনার কদম বলে প্রত্যেক আল্লাহর ওলিকে কাঁধে নিতে হবে, এটা আমরা নিজের কানে শুনে এসেছি। এখন আপনিও তো এই বাগের মধ্যে পড়েছেন, আসলে আপনি কি গৌসে পাকের কদম মোবারক কাঁধে নিবেন, ফিরে রাখার দোকানে মরিদানে, আমরা তো নিজের কানে শুনে আসছি, তো ফিরে একটা চিন্তার মধ্যে পড়ে নেব, চতুর্দিকে মরিদান বক্ত ভরপুর, তখন ফিরে মনে মনে ভাবে দামি যদি বলে দিই
gözbağır kadam kandır loy. Toyla ara bela bir agun ede bayi tuju bugü. Kobi de bir ev firize tiber kadam kandır loy. Ara iber vizeri be boyca ilap ki. Egoni be tekrar fahar ete gel lof. Ahankar. Hey, ki kota niye şezo? Gözbağır kadam kandır niye kunu da kan nay? Ami ku unat teke kom. Kekam barabiri gana. Bajjana gosoba kuni finno firer vir uni fir banade boro kore bolen subhanallah utara dunu jon bitoro khatka lage gel koi are ar bishab to galo dibe ar kore dil jazbat tun usatai belnai tui tara dunu jon shorom boram fele ere virer goddo bazan biadobi maaf kor gon ane kyon shakolo hoyon na na joshot hoyon de karon tara dunu tonto janaz de gosobager position eta koto boro ekto jore bolan na subhanallah subhanallah uzur ane kyon shakolo hoyte lekho na joshot hoyte lekho na na ami unar theke kono dike kom noy apni tali istri asen khodai utara dunu jono kotha khodai jani berudi ki hoy e durut firere laki tara abas chole gelen gosobaker darbare karon or sathe bhalobasha beshi tokhon jara mubarak e duklen gosobaker direct gosobaker karamat dekhen ei tumra dunu joner ki khobor oi ghotona ghotto dunu jon aratot baiyato yon na iye নগর ভালোবাসা মহব্বত সবার সাথে কথা বলতাম গোসবা তোমরা দুজনের কি খবর উজুরা বাজান ভালো আছি এ হতা লজর ভিতরে তারা দুজন বলে দিল উজুর আসলে আমরা আমাদের ফিশাবের নাম আবু বকর হাম্মানি টাইগ্রিশরের তুই আজকে আপনি যে খুতবার মধ্যে যে বয়ানে মোবারকা দিলেন এটা আমার ফিরকে বলেছি কদম ইগাজিহি আলা রব্বতে কুল্লি বলি আল্লাহ গোসবাকার কদম প্রত্যেক অলির খান্দের উপর এটা আমরা বলেছি আমাদের ফিরকে আবু বকর হাম্মানি কে তুই উনি কি বলে যান ইবে ওই দানার কদম বলা খান্দ লই তুনু ইতরা রাখ না দাদা নি আর আর ফিরে ওই দানার কদম খাদো লই তুনু তো গোসবাকে তো গোসা উড়ে গেল কই রাখুটে গেল তোমার ভিড়ে তোলে গোসবা গোসবাগের কদম কাঁদে নিবে না কদ না হেই আবু বকর হাম্মানির মরিদান শুনো আজকের থেকে তোমাদের ফিরের ফিরগিরি শেষ বড় বড় কোনা সুবহানাল্লাহ তোমাদের ফিরের ফিরগিরি শেষ শেষ অত লাইন দিয়ে দাঁড়ায় খারিয়ে ফেলে গোসবাকে বলি আল্লাহ জবানত কত তাসির তকদির দুই প্রকার মুআল্লাক মবরম উগ্গ লরে উগ্গ না লরে এই যে কোন না এখন তোর ফিরির ফিরগিরি নাই এক দুই নম্বর আমি গোসবাকের কদম আর কাঁধে নিতে হবে না তোমার ফিরের উপর সুর আর কুরের বাইচ্চে যতক্ষণ আই খান্দ তুলি না বাড়ি এত নাই গোসবাক শান্তি নাই আবার ফাঁস করা দি মহব্বত আলহামদুলিল্লাহ বিরক্তি লান না এই ফিরগিরিও গেই উই এখন রেজাল দিল্লি কি খান্দর উদ্দি সুরে কোর খড় তুলিবে দে খারে ফিরের গান দত উত্তরা দুলু জনতে ফিরো রুফ যেটা আস্তা ছিল ইয়ে নারাজ না কারণ গোসবাগ জবানে বাগে বলে যান এটা দলিল উনি ফিন নয় ফিরের ফির
پیروں کے پیر ہے پیروں کے پیر ہے روشن جو مین ہے بغداد والے حضرت غوث دستگیر ہے پیروں کے پیر ہے اسلام عاشق کندشنا یار گس تو لائی گوسے پاک نام جو پیلے اللہ پوا جائے عاشق کندشنا یار گوسے پاک رے کی نشانا سور کے در یا بدل بنا گوسے پاک رے کی نشانا سور کے در یا بدل بنا مردہ کلب جندہ کر ہاتھ ریشرائے اس باقی نام جو بھیلے اللہ پاوا جائے عاشق کھندشی نایر گاس تو لائے اس باقی نام جو بھیلے اللہ پاوا جائے الحمدللہ شانتی لان نا پھر گری تو لیے شو تو مانوش کا گلا دے نا پھر گلا دے ابن نام گو سباک حضور قبلہ تو یہ بھی کمیٹی نہ دے نام دی دی کی کمیٹی غوث کمیٹی ایسے خان نہیں کیا غوث غوث ہی بھی اللہ ڈکی دے غوث ہی بھی مدینہ رسول ڈکی دے بھی اللہ رضا کو تت قبول غوث مانی شاید جو کری مہان اللہ غوث مانی এই যে কিছুদিন আগে কিয়ামত সো করা ছোট কিয়ামত গিয়ে ইবার নাম করু না যেটা নিজের বাপরে বলু না দিফুয়া দেখি বল ঘর আল্লাহ দশতলা বিল্ডিং এর মালিক বাপ অবু তুই ঘর যাওয়ার আর তান দশ না অ বাপ তুই বুড়ো হয়ে গিয়ে তুই যা গই আর না খাইও বাপরে ভুয়াই না ধর দে হতে তোমার ডেকেই তুই তোর আদিনে জগে বেলো মালিক আর হই আজি ওয়ারিশ মারে ফেলাই জিগে গই বাপরে বেলাই ওয়াগে গই এলে ফজিলে তলা ভুয়াটা আছে তো তাইলে ওই মাসিটা কবু তাইন নতাইলে ওই এখন আইন ইতারা আবার এসে ফিরের কাছে এসো কদ্দুর তাই ফোন সেলফিস ফির কদ্দুর তাই কারণ গোজো বাগে জবানে ওই দি ফির গিরি গেই গই ফিরের কাছে আয় আবকর হামানি কদে তোরা দুনু দুনু কে কে ল্যাপ ল্যাপ করা দে তোরা দুনু দুনু তো ইয়ে কি ভিতরের কথা তো না খবর ফির গিরি গেই গুলি জানতা কারণ আদর রবিত্ত অবাদন আর আসি এনে হাচ্চ অবাদন অনে যা আগে ফানি উদিন নামাজ ফেরতে ইয়া না ফেরতে লেগে দে দুনু আব সালা অনে জিয়ে না আগে ফানি রুদি নামাজ পড়তেন মানির উপর এখন আপনি পড়তেছেন না খোলা হাতে শরীর ঢোকাম না লার কারণ আবকর হাম্মানি যেদিন গোসবাগে কদম খাঁদে নিবে না হইয়ে এদিন ইতে ভাঙিয়ে তারে ঠেরে গেই গুই ভানির পর বই বিয়ে গেই গুই খেলা আবার লেভেলি গি ভাবার লেভেলি গোসবাগ গোসে জিলানি হে ইয়ে বাদশা হে ওয়ালি গোসে জিলানি হে یہ بادشاہ ولی یہ دونوں جہان کی حکومت ملی یہ عقیدہ یہ میرے ایمان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے السلام علیکم پھر گری آسان کیا ہی کوئی ফানিদান নলামের অবাদান বলেন তৈলে আরে দুজন যাই গই না হঠ দর দে বাড়ির হতে যাইবের আগে দুজনের লোক কথা আছে কি কথা হতে এই বছর আমরা হজে যাব একটা কাফেলা করেছি তোমরা দুজনকে দায়িত্ব দিলাম আমার মরিদানের মধ্যে বাসা বাসা কিছু বুজুর্গ মরিদান করে নাও কিন্তু বুজুর্গ মরিদান যারা তসবি কি করে ভালো আদায় করে এরকম বুজুর্গ মরিদান কিছু খুঁজে নাও আমরা একটা কাফেলা করে মক্কা মদিনায় যাবো খনগদে ফিরে ফিরে আবু বকর হাম্মানি
রহমাতুল্লাহ আলাইহ হুতরা গদে ফিরুদ্দে আস্তা গেল গই ওড়ো এখন অজর জন্য অদত বাজি থাকি কইন্ন পারি কুন্দি কুন্দি ফরি যাই গই গৌসবাগর কথা ইয়ান উড়ের আর ফরের লাইটের গুমার আমি ওড়ো আজ কিন্তু ফিরে রে কথা ইয়ান না হয় ফির গিরি যে গেই গই সুরজ কুতুলি হই এম ফিরে রে কইতার না ভিতরে লাই দিও ভাই এ দুজনে এ তোরা দুজন কাবলার প্রধান তাবি তো আইলো খুঁজা খুঁজি করতে করতে সাতজন পর্যন্ত জোগাড় করলেন মতান্তর কজ ফিরু আছে দলত যাবে তো কটে না হজে যাবেন উত্তরা দুজন গল ইয়ে খড়ে কাবলাই বেত গাটি টাটি বেন্দি এত তাঁড়নার ফত না মশালাতি লইলে কি দে আড়ের তোরা কি আর বিরুদ্ধে মিটিং করার দেন রে তো ফিজু দিয়ে তো মাথার কা এই সক তোরা কমিটির ভাই হল দিদি মুদার তো নাজার হইল বেশ হইস তোরা না বই কা গলা লিস্টি লাগে তোরা যদি মাথর তো আর করে যাইতাম একিনে দিন সামালি বই যাস না ওই ইয়ে হাস হইস একে খেয়াল করো ওই কি কই তোমার জন্য খাইবি লাগি তারা হজত মজাবাতি লই রে এখন যাইতে যাইতে যার উচেরা দুজনের মন মোটামুটি বালা নাই এনে ফিরের লোকে যারই ঠিক আছে মরু এলাকা দেখ এক দেশের তুন আর এক দেশের যার যাইতে যাইতে একটা মরুভূমি এলাকাত গিয়ে পৌঁছলেন হাঁটতেছেন তাহলে সরে দেখি ছাগল উ গোড়া খড়ে মরু মরুভূমি তারা একখান হরমিকে নয়া জাঙ্গাত গেলে কি কে নাসাই নিয়ে ইন মসজিদ হোক ইন মন্দির হোক সুন্দর লাইলে এসে কম নি সাই তো ফিসা বো সামদি আসি বে রাগে কেউ না সার তো বে ফিরে সব বুলে বুলে কি 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 সার দেখেন না ছাগল সরের গোড়া সরে তো ফিরে আটিকে শোক যাইতে যাইতে উগ মাই যুবতী ছাগল সরার ইব অজু সব গেই গই খাতে ইবে হন এনে গেই দে হন কোন জরে এটা সর আর এনে লেগ করে সাইল দিয়ে দি তো মাই বি সাত করে ইব অজু সাই বলে গি সাই রে বে গাল আং আত বাজাই বলে শীষ মেল্য দে হু করে দূরে দূরে ফারাতুম মানুষ বারে আজির তা বল তো কি হইয়ে কি হইয়ন কি হইয়ে তো শিশিবে তো রেড সিঙ্গেল নিশ্চয় বিপদের সংকেত কি হয়েছে ইবে বলে ফারার বোন মানে বেগুনে সর্দার কি হইয়ে হদ ওই মানুষটা আমার দিকে কোন নজরে তাকিয়েছে এইস যার দত বাজিগেল দত সং হন মুসিবত ওই মানুষটা বে ফিটির নগর ওই মানুষটা আমার দিকে কোন নজরে এখন গোড়া গ্রামবাসী কাবেলারে কি দিবি লাগি গিরিবি লাগি ভাই তা বাবু কর হাম্মানি দুই তারা দুজন আগে দুজুর অনেত বিশ্বাস এখন কারামত দেখায় জিত করি দেওয়া না ইবে তো কারামত তো বহুত আগে গেই গই বা বিশ্বাস বুঝুর জবান হই দে দিনে কি গেই গো আহা খতর গোসবা গানার নসিবে দুর গেছ একদম বড় হওয়া না আরে বহুত মলয় মাইকের মধ্যে ওয়াজ করে দায়ুন নি বহুত মলয় ওই দে পাকিস্তান সিরকুল শরীফ তো নাই ও গো গৌসি অতম নগর আসি অতম আসি অতম জারি করে দিয়ে তো বড় করে হওয়া না গৌসি অতমের কি কইল দে ওমা কয়েক মাস যাইতে না যাইতে দেখতে উজুরি বেঁধে দে সজারা করে জিবে আসি অত কিরকি ঠেসারা ইয়ে মশকারি করি ইবে দেদি কি করে সজারা সজারা আর উজুর কেবলার কি করে সজারা করে তো উজুর হইতে উজুর অনেক দিন আগে গসি কদম লোক ঠেসারা লিয়ে ইয়ে উজুর কেবলার সজারা বইতে লাগবে দে হদ ভাই ঠিয়াবি এখন শুনিতে আর আর কোন দত নেই মত নেই তালাক দিয়ে আবার এটা গলে গিয়ে দিয়ে
হেটা নিয়ামত বেগুন সুন্নিতে খনা ওরস কবাতিয়া গম মিলাত গ যত খানা গ বেগুন খাতে নিতে সুন্নিতে সুবহানাল্লাহ না কইলিয়া সুবহানাল্লাহ হ্যাঁ এটা 500 টাকা যদি তেলের কেজি বেসে সোয়াবিন তেলের তবু আরতে চিন্তা নাই গোবালা সরবিওয়ালা গরু লে ফেলিলি ইবে একবারে সারি ফেলে তেরিবে আইও এ ফিরে রং হচ্ছে না এসে নাম আছে দে গিরি ফেলে গি ওই মেয়েটার সামনে আসলেন এই মানুষটা আমার দিকে কোন নজরে তাকিয়েছে আ ওই তারা সাজজন অগদিমে আরার হিসাব ইবে আরার কি ইবে কোন নজরে না তাকায় অবনিবে বলো কোন নজর না নজর দেখে আমি বুঝেছি কোন নজরে তাকিয়েছে তো বোন এখন কিরিত পারি তুই এই গ্রামের লাজ হইলিস এই গ্রামের সর্দার হইস কি করতে পারি হদই বেজাতে কোন নজরে তাকাইয়ে ইবে লাল বিয়ে দিবে লও এসো ইবে লগা হলো কি দিবে লও বিয়ে দিবে লও আম মরিদান হলো দিবে তো বউ ভুয়া সব আজি তুমি যে বের শামিল হইতে লাগ গো ইবের কি আছে বউ ভুয়া জল আত্মজন দাসিবে আনার ফিসাব বাজি বিয়ে করান বুঝতো না অব আনিবে তো বলো বউ ভুয়া যে এ জামিলেন না বাজ না হদ তৈল একখান খাম করত গো এক মাস পর্যন্ত আস হলে গুণ সরাই তো এক মাস পর্যন্ত আরে মারো সল উঠাছে দেখুন কি মরিদানাল দিবে আর আর ফিসাম আর আর ফিসাবে তো সরা বুঝতো না আর এক মাস সরাই যাই আমরা চড়াইব এক মাস তোমার ছাগল না না তোমরা তো তাকাও নাই থাকাইছেন উনি উনি চড়াইতে হবে ওই তারা দুজন কদ ভাই আর বার বিশ্বাস জবান এলে কেন আল্লাহ দলিল গুল্লু জাদ্দা আল্লাহর দর খুললেগুলি মানুষ আবাসে বাজি দেখি কদ দে কি দরকার আছে জোশেও দুধি কথা ইয়েন কনের ইন্তু করে এমনিও করে মোকা ইজ্জত করলে ইজ্জত বাড়া দেয় না বাড়া দেয় না এই যে খাওয়া না এ পর্যন্ত কেউ সালাম বেজ দিয়ে রে ইজ্জত কোনো কমবে না এই যে খাওয়ান নেই নদিলি তের বিয়াদব কয় দিলে ইতের আদব হলা কয় এবং দোয়া লেভেলে ইয়াল্লাহ রহমত করক এ বউ বড় আদব হলা এবার আরো বউ ঠিক নিয়ে ইয়াল্লাহ আরা সুন্নি হলে এ পর্যন্ত আন নবীর নাম নিমত্তন রসুলের কি দি বৈঠান না করা কে বড় করে বলেন না বসাত না দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কোন আদৈন্য অল ফুজুর ফুজুর দেদি খনা খনা যার গই তাহলে বুড়ো বুড়ি ও লগত দে হন বুয়াই যদি মুরব্বী দেলি কি না দে এবার কি কয় তাহলে জিবে রসুলের উনি এর ইজ্জত করি এর আম নবীরে সালাম নদী এর গেড়ি ঘুরে এর যাই গই এবার কি কয়া যায় রসুল যা দলিল ভাই এটা কোড়া বেশ কমা নাই আল্লাহ আমল করবে তৌফিক দো আমিন আসেন ভাইরা মুরব্বীরা আমরা যদি কি সরা করিব ছাগল সরাইতে হবে আইতো কোনা আর দইতো কোনা আর দইতো কোনা আর দ মুরিদান কদু কদ বহুতন খাঁদিলান দিয়ে বাড়িতুন বিদায় লই এখন ইবার তালত বাজি যদি আবার বাড়ি ফেরব যাই তাহলে বেজত করি ফেলিব দুর্গর ফিত্তা হক হারা যায় গই অন ফরদি আইর খবর লইম দি কেন কেন এতুন বেসাধ্যক মানুষ হজত গেই গই আজ যখন ফিরের অতিরিক্ত কি বেষ্ট ইতারা কয়েকজন মানুষ থাকি গেল মানত একটা তাবু টাকলেন গ্রামের মানুষ ইতার রঙ ছিল ওই সেরিমিক কি দেবের কোনো সুযোগ নাই একটা তাবু টাকলেন উতারা দুনো জন আছে কো না আছে আহা খেলা ইয়ে নজন বুঝে নিতে রক্ত শান্তি নিত কিন্তু এখনো ফিরে কইয়ে না না হয় খেলার টাইম ইজার হতো না হইতে তেমনি তারা কতন বাদে দিয়ে আরে ফেলে যাবে বুঝি